আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। শীতের ঘনকুয়াশার মধ্যেই চলে আসলাম যমুনা নদীর পাড়ে। এখানে যমুনা নদীর উপর নির্মাণাধীন বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্প দেশের বৃহত্তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর নির্মাণ কাজ বেশ দ্রুতগতির সঙ্গেই এগিয়ে চলছে। যমুনা নদীর উপর 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের এই রেল সেতুটির নির্মাণ কাজ চলছে দুটি প্যাকেজে। দুটি প্যাকেজ হলো WD-1 এবং WD-2। WD-1 টাঙ্গাইল অংশের নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 88%। WD-1 এর আওতায় টাঙ্গাইল প্রান্তের সেতুর 24 নম্বর পিলার থেকে 50 নম্বর পিলার পর্যন্ত কাজ শেষ করা হচ্ছে। আর এই WD-1 প্যাকেজটি অর্থাৎ টাঙ্গাইল প্রান্তের 24 নম্বর পিলার থেকে 50 নম্বর পিলার পর্যন্ত এই অংশটুকু বাস্তবায়নে কাজ করছে তিনটি জাপানি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে OBC, টুয়া কর্পোরেশন ও JSC। এরই মধ্যে WD-1 প্যাকেজের আওতায় যমুনা সেতুর টাঙ্গাইল প্রান্তের 24 নম্বর পিলার থেকে 50 নম্বর পিলার পর্যন্ত সবগুলো পিলার নির্মাণ শেষ হয়েছে। শেষ করা হচ্ছে এর উপর স্প্যান বসানোর কাজ। টাঙ্গাইল অংশের আর মাত্র 4টি পিলারের উপর স্প্যান বসানোর কাজ শেষ হলেই শেষ হবে টাঙ্গাইল অংশের সম্পূর্ণ স্প্যান বসানোর কাজ। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে মূল সেতুটির প্রায় 2.5 কিলোমিটার অংশ। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু প্রকল্পের WD-2 প্যাকেজের আওতায় সিরাজগঞ্জ অংশে চলছে এর ব্যাপক নির্মাণযজ্ঞ। আমরা কিছুক্ষণ পর সিরাজগঞ্জ অংশ যাব, দেখব সেই অংশ নির্মাণ কাজের অগ্রগতি। নদীর উপর ঘন কুয়াশা থাকার কারণে ভিডিও ফুটেজটি খুব বেশি একটি সুন্দর না হলেও আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য সম্পূর্ণ অংশ নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তুলে দেওয়ার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উদানে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে 2020 সালের 29 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 4.80 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 16,780 কোটি টাকা। এটি হবে দেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু। ডাবল ট্র্যাকের এই রেল সেতুটি জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প সূত্রে জানা যায়, সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটি নির্মাণে 2021 সালে মার্চ মাসে সেতুর পিলার নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ শুরু করা হয়েছিল। এরপর থেকে অগ্রাধিকার ভিত্তিতে চলে এই প্রকল্পটির নির্মাণ কাজ। আর এই প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 2024 সালের আগস্টের মধ্যে। যদিও সিরাজগঞ্জ প্রান্তে এখনও বেশ নির্মাণ কাজ বাকি রয়েছে, তারপরেও প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছে 2024 সালের শেষের দিকেই এই সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। আমরা এখন আছি নদীর ঠিক মাঝ বরাবর। সামনে যে স্প্যানগুলো দেখতে পাচ্ছেন, এই স্প্যান থেকে শুরু হয়েছে সিরাজগঞ্জ প্রান্তের নির্মাণ কাজ। সিরাজগঞ্জ প্রান্তের এই 5টি পিলারের উপর 4টি স্প্যান বসানোর কাজ হয়েছে। নদীর এই মাঝ বরাবর 24 নম্বর পিলার থেকে 28 নম্বর পিলার পর্যন্ত WD-1 আওতায় আর WD-2 আওতায় সিরাজগঞ্জ প্রান্ত থেকে 23 নম্বর পিলার থেকে 19 নম্বর পিলার পর্যন্ত এ অংশে 4টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। আর বাকি অংশের কিছু পাইলিং এবং পিলার নির্মাণ কাজ দ্রুতগতির সঙ্গে এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ অংশের প্রায় সবগুলো পিলারের নির্মাণ কাজ একই সঙ্গে এগিয়ে চলছে। এছাড়াও এই প্রকল্পের ডিপো এলাকায় ভিয়েতনাম থেকে আনা বিশেষভাবে তৈরি মরিচা বিরোধী বড় বড় স্টিলের কাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে সেতুর স্প্যানগুলো। পিলারের নির্মাণ কাজ শেষ হলে সেই স্প্যানগুলো এই পিলারের উপর বসানো হবে, যাতে করে প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পটি নির্মাণ কাজ শেষ করা যায়। এদিকে সিরাজগঞ্জ প্রান্তে WD-2 প্যাকেজটি বাস্তবায়ন করছে জাপানের IHI এবং SMCC। যৌথভাবে এই দুই প্রতিষ্ঠান 1 নম্বর পিলার থেকে 23 নম্বর পিলার পর্যন্ত এ অংশে নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন। যদিও তুলনামূলকভাবে প্রকল্পের দুটি প্যাকেজের মধ্যে WD-1 টাঙ্গাইল অংশে নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে সবচেয়ে বেশি, তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে WD-2 আওতায় নির্মাণ শ্রমিকের সংখ্যা আবারও বৃদ্ধি করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের মতে হাতে সময় রয়েছে আর মাত্র 8 মাস, তবে এর মধ্যে যেহেতু সেতুটির সবগুলো পাইলিংয়ের কাজ প্রায় শেষের পথে, তাই আশা করা হচ্ছে আর কোনো সমস্যা হবে না নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে। অন্যদিকে খরা মৌসুমে নদীতে স্রোত থাকে অনেক কম, তাই স্প্যান উত্তোলনের সময় খুব বেশি একটা সমস্যা হবে না। সব কিছু মিলে প্রকল্প সংশ্লিষ্টরা এখনও আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যেই
মেগা এই প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হবে। আমরা চলে আসলাম প্রকল্পের সিরাজগঞ্জ প্রান্তে। সিরাজগঞ্জ অংশের ডব্লিউডি দুই এর আওতায় 19 নম্বর থেকে 23 নম্বর পিলার পর্যন্ত স্প্যান বসানো হয়েছে, আর 18 নম্বর পিলার থেকে 1 নম্বর পিলার পর্যন্ত এখানে সবগুলো পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। দৃশ্যমান হয়েছে বেশ কিছু পিলার, এছাড়াও বাকি পিলারগুলো রদবাদায়ের এবং বিভিন্ন পর্যায়ের কাজ চলছে। প্রিয় দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুটির টাঙ্গাইল প্রান্ত থেকে সিরাজগঞ্জ প্রান্ত পর্যন্ত প্রকল্পটির নির্মাণ কাজের বাস্তব অগ্রগতি দেখালাম আমরা। আর এই প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে কি না এই ব্যাপারে মতামত জানাবেন আপনারা। আর আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আগামী 2024 সালের আগস্ট মাসের মধ্যে এই নতুন যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল করবে কি না। এটি সিরাজগঞ্জ প্রান্তের সর্বশেষ পিলার। এরপর থেকে রেল ট্র্যাক বসানোর জন্য ভূমি উন্নয়নের কাজটি শেষ করা হয়েছে। যমুনা নদীর উপর ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয়ে চালু হলে সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। একই সঙ্গে দুটি ট্রেন চলাচল করতে পারবে নতুন সেতুর উপর দিয়েই, এবং দৈনিক প্রায় 90টি ট্রেন চলাচল করতে পারবে। এদিকে বর্তমানে যমুনা নদীর উপর বহুমুখী সেতু দিয়ে ঘণ্টায় 10 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। মূলত 1998 সালের বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকেই ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমে রেল যোগাযোগ স্থাপিত হয়। পরে যখন 2008 সালে সেতুটিতে ফাটল দেখা দেয়, তারপর থেকেই এই সেতুর উপর দিয়ে ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। বর্তমান সেতু দিয়ে দৈনিক প্রায় 38টি মতো ট্রেন চলাচল করে, যা ঘণ্টায় সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে চলাচল করতে পারে। তাই সেতু দিয়ে পারাপারের সময় অপচয় হচ্ছে সময়, পাশাপাশি ঘটছে শিডিউল বিপর্যয়। তবে সেই দিন আর দূরে নয়, এই শিডিউল বিপর্যয় আর হবে না। বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে একসাথে পারপার হতে পারবে দুটি ট্রেন, দৈনিক প্রায় 80 থেকে 90টি ট্রেন চলাচল করতে পারবে। এতে করে উত্তর পশ্চিম ও দক্ষিণে রেল যোগাযোগের প্রসার ঘটবে, সূচনা হবে নবদিগন্তের। সুপ্রিয় দর্শক, এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু প্রকল্পের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।